হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানভি। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলের 13 ইফেক্টিভ কিবোর্ড শর্টকাটস, যেটি জানলে আপনাদের এক্সেলে কাজের গতি বেড়ে যাবে বহুগুণ এবং আপনি হয়ে উঠবেন এক্সেলের এক্সপার্ট। তো চলুন শুরু করি। শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে আপনি এক্সেলে এক্সপার্ট হয়ে উঠবেন। আর ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই ফেসবুকে টেকনিক্যাল হেল্প জোন বিডি নামে একটি গ্রুপ আছে আমার, ওখানে আপনারা পোস্ট করে আপনাদের যে কোনো সমস্যার কথা জানাতে পারেন অথবা ভিডিওতেও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো চলুন আমরা একটি ডেমো শিট ওপেন করে নেই। তো দেখেন এখানে একটি ডেমো শিট ওপেন করা আছে, আর যে জিনিসগুলা, যে 13 কিবোর্ড শর্টকাট আমরা এখানে দেখব, সেগুলা এখানে লেখা আছে। হয়তো এখান থেকে আমরা অনেকেই অনেকগুলা জানি, আবার অনেকেই অনেকগুলা জানি না, আবার কেউ কেউ আছে যে সবাই এগুলা জানি। তো চলুন আমরা সুবিধার জন্য আর একবার জিনিসটা একটু প্র্যাকটিস করে নেই। যেমন আমি এখানে ডেমো শিটে নেম অফ দ্য পার্সন, নাম এগুলো লিখে রাখছি। তো আমার এই নামের ঘলগুলো বোল্ড করা দরকার, তো আমি এক একটা ধরে ধরে আলাদা বোল্ড করতে হবে, অথবা এগুলো সিলেক্ট করে এখানে বোল্ড করতে হবে। তো আমরা যেটা করতে পারি, এই পুরাটা সিলেক্ট করলাম, এখন আমরা এই যে এক নম্বরে কন্ট্রোল বি প্রেস করব, কন্ট্রোল বি, দেখেন বোল্ড হয়ে গেছে। তো এইভাবে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করে কিন্তু বোল্ড করে ফেলতে পারবেন। এখন যদি আমরা এই ঘরগুলোকে ইতালিক করতে চাই, অর্থাৎ বাঁকা লেখা করতে চাই, তখন দেখেন কি প্রেস করতে হবে, হচ্ছে কন্ট্রোল আই প্রেস করতে হবে। তো আমরা কন্ট্রোল আই প্রেস করলাম, দেখেন লেখাগুলো কিন্তু ইতালিক বোল্ডে, ইতালিক ফরম্যাটে হয়ে গেছে। এখন যদি এমন হয় যে আমি ইতালিক ফন্টও রাখবো, বোল্ডও রাখবো, এবং এটার নিচে আন্ডারলাইন দিব, তো এগুলো আবার সিলেক্ট করলাম, তো সেক্ষেত্রে কি করতে হবে, এগুলো সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করতে হবে। দেখেন লেখাগুলোর নিচে, আমি একটু সরিয়ে দেই, লেখাগুলোর নিচে কিন্তু এই যে আন্ডারলাইন হয়ে গেছে। তো আমি যদি আবার এটাকে আনডু করতে চাই বা আগের অবস্থানে নিয়ে যেতে চাই, কন্ট্রোল ইউ প্রেস করলে এই যে আগের অবস্থানে চলে আসলো। আবার যদি আমি এটাকে ইতালিক থেকে বোল্ডে নিয়ে যেতে চাই, তো কন্ট্রোল আই প্রেস করলে আগের ভার্সনে চলে আসলো, এবং সবশেষে যদি আমি কন্ট্রোল বি প্রেস করি, তাহলে দেখেন যে টোটালি কিন্তু বোল্ড চলে গেছে। বা আপনি এটা একবারেই শুধু কন্ট্রোল ইউ প্রেস করে কিন্তু এই যে দেখেন আন্ডারলাইন করে ফেলতে পারবেন। তো এইভাবে এই 1 2 3 নাম্বার শর্টকাট ইউজ করে কিন্তু আপনি অনেক দ্রুত বেশ কিছু কাজ করে ফেলতে পারবেন। এরপর 4 নাম্বারে যে জিনিসটা আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি অর্থ হচ্ছে কপি করা। যেমন ধরেন আপনি এই সেলগুলা কপি করতে চান, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, কিন্তু আমি যদি এখন কন্ট্রোল সি প্রেস করি, করার পরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আমি এটা কিন্তু পেস্ট করে ফেলতে পারবো। আচ্ছা, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, এটাকে আমি কন্ট্রোল ভি প্রেস করেও কিন্তু পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি, আমরা এখানে কন্ট্রোল ভি লিখে রাখলাম, CTRL কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা আমি অতিরিক্ত দেখালাম। আচ্ছা, তো এখান থেকে আর একবার দেখি, এখানে আমরা এখন কপি করব না, কন্ট্রোল সিটা দেখলাম যে কপি করে কিভাবে নেওয়া যায়, কন্ট্রোল এক্স একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে কাট করা। যেমন আমি এই ঘরগুলা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করলাম, দেখেন আমি এখানে নিয়ে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখান থেকে কাট হয়ে কিন্তু এই জায়গায় চলে গেছে। তো আমি আবার কন্ট্রোল জেড প্রেস করলাম, এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড মানে হচ্ছে যে আনডু করা। আচ্ছা, কন্ট্রোল ওয়াই দিয়ে আসলে তাহলে কি হয়, CTRL কন্ট্রোল প্লাস ওয়াই, ওয়াই দিয়ে আসলে কি হয় চলেন দেখে নেই। যেমন আমি এই ঘরগুলা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কি হয়ে যাবে, আনডু হয়ে গেল। এখন যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন আবার আগের জিনিসটা চলে আসছে। অর্থাৎ কন্ট্রোল জেড মানে আনডু হয়ে যাওয়া, আনডু করে ফেলা, আবার কন্ট্রোল ওয়াই মানে ডু, জিনিসটা আবার করা। অর্থাৎ অনেক সময় আমরা আনডু করতে করতে কিন্তু অনেক মানে জিনিস, মানে দরকারি জিনিসও কিন্তু ফেলে রেখে চলে যায়, তখন কন্ট্রোল ওয়াই যদি আমি প্রেস করি তাহলে ওই জিনিসটা আবার ব্যাক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।
যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এরপরে 7 নম্বরের যে জিনিসটা আছে, আমি কিন্তু অলরেডি এখানে 6টা দেখানোর জায়গায় প্রায় 8টা দেখিয়ে ফেলছি। এখন এখানে 7 নম্বরে যে জিনিসটা আছে, তো ওইটা হচ্ছে যে কন্ট্রোল এ। এটা আমরা জানি যে কন্ট্রোল এ তে টোটাল শিটটাকে কিন্তু সিলেক্ট করা যায়। আমি কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন পুরো শিট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে যদি এই শিটের সব লেখাগুলো চেঞ্জ করে দিতে চাই, দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল জেড প্রেস করলাম, আগের অবস্থানে চলে গেছে। এটা আরেকভাবে করা যায়, এই কোনায় ক্লিক করলে দেখেন পুরো শিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো 8 নম্বরে যে অপশানটা আছে, অর্থাৎ যে শর্টকাটটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল স্পেস। তো এইটার ব্যবহার দেখতে গেলে আমরা যদি একটু যোগ দিই, এখানে 2, 5, 6, 9 এগুলো লিখলাম, হ্যাঁ লিখতে থাকলাম। এখন এই ভ্যালুগুলা যদি আমি যোগ করে এই ঘরে বসাতে চাই, তো আমি সাম ফর্মুলা লিখলাম, SUM সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমি এখানে যে কোনো একটা সেলের উপরে ক্লিক করে যদি কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে দেখেন এই পুরা কলামটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, দেখেন এইগুলার যোগফল কিন্তু 76। এটা অনেক সময় মনে হচ্ছে যে আসলে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমি এখানে করে দেখাই, এই যে অটো সাম দিলাম, দেখেন এখানে কিন্তু 76 হয়ে গেছে। এই 76 কিন্তু আবার এর সাথে যোগ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল কন্ট্রোল স্পেসের ব্যবহার। এরপরে 9 নম্বরে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এন। এটা ব্যবহার করে আমরা কি করতে পারি, যেমন এই শিটে থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল এন প্রেস করি, তাহলে দেখেন একটা নতুন শিট ওপেন হয়ে গেছে। এই যে দেখেন বুক 1, একটা নিউ উইন্ডো ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন এই শিটে আমরা যাই, এই শিটে গিয়ে দেখেন কন্ট্রোল ট্যাব নামে একটা অপশন আছে। তো কন্ট্রোল ট্যাব দিয়ে আসলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে দেখি। কন্ট্রোল ট্যাব প্রেস করলাম, দেখেন এই শিটে কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। আবার কন্ট্রোল ট্যাব প্রেস করলাম, আমার আরেকটা শিট ওপেন ছিল সেইটাই চলে গেছে। আবার কন্ট্রোল ট্যাব প্রেস করলাম, এই যে এই শিটে চলে আসছে। মানে আপনারা যদি 3টা শিট এখানে মিনিমাইজ করা থাকে, বারবার এরকম করে যাওয়ার কিন্তু আপনার দরকার নেই। কন্ট্রোল ট্যাব প্রেস করলে আপনি আলাদা আলাদা শিটে কিন্তু মুভ করতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল W প্রেস করলে কি হবে? 11 নম্বরে যে জিনিসটা আছে, কন্ট্রোল W। আচ্ছা, তো আমি এখানে এই বুক নাম্বার 1-এ গেলাম, এখানে কন্ট্রোল W প্রেস করলাম। খেয়াল করেন যে যে শিটটা ছিল, অর্থাৎ যে নিউ শিটটা ওপেন হয়েছিল, এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল W প্রেস করলে একটা শিট ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখানে কন্ট্রোল W প্রেস করি তাহলে কি হবে? দেখেন এখানে কিন্তু এই শিটটা ক্লোজ হয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ সে সেভ চাচ্ছে, যে আমি এখানে যে চেঞ্জগুলো করছি সেভ করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আমার এখন ক্লোজ করার দরকার নেই, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন কন্ট্রোল S নামে একটা অপশান আছে, এটা হচ্ছে সেভ করতে হয়। এর আগে আমরা 13 নম্বরটা একটু দেখে নিই, যে কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস বলতে কি বোঝায়? আচ্ছা, আমি এখানে এই 4টা রো সিলেক্ট করলাম, আচ্ছা নিচের 4টা করি। এখন আমরা কন্ট্রোল মাইনাসকে প্রেস করি, দেখেন ডিলেট হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল মাইনাস মানে হচ্ছে যে কোনো রোকে বা কলামকে আপনি ডিলেট করে ফেলতে পারেন। আচ্ছা, আমি এইগুলা সিলেক্ট করি, পরে কন্ট্রোল মাইনাস প্রেস করি, দেখেন ডিলেট হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগেরগুলো ফিরিয়ে আনলাম। আচ্ছা, এখন কন্ট্রোল এস, এটা হচ্ছে এতক্ষণ আমি যা কিছু করলাম এটা আমি এখন কিভাবে সেভ করব। অর্থাৎ এখন আমি কন্ট্রোল এস প্রেস করলাম, করার পরে পুরো যা কিছু আমি এতক্ষণ করতে শিটে সব কিছু কিন্তু ভ্যালুটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে নর্মাল কিছু কিবোর্ড শর্টকাট ইউজ করে আপনার কাজের গতি আপনি অনেকখানি বাড়িয়ে নিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ধন্যবাদ আরেকবার।